কয়লা গরু নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত গতি বাড়িয়েছে সিবিআই ইডি। রাজ্যের একাধিক জায়গায় চলছে তল্লাশি, গ্রেপ্তার হয়েছে রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতারা। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি রাজ্যে গরু পাচার মামলায় তৎপরতা বাড়ালো সিআইডি। কয়লা গরু নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই ইডি। রাজ্যের একাধিক জায়গায় চলছে তল্লাশি, গ্রেপ্তার হয়েছে রাজ্যের শাসক দল হেভিওয়েট নেতারা। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি রাজ্যে গরু পাচার মামলায় তৎপরতা বাড়ালো সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য তলব করলো রাজ্যের গোয়েন্দারা শাখা। 2019 সালে শুভেন্দুর জন্য কোথায় কোথাও নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল তা মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে সিআইডি। 2019 সালের গরু পাচার মামলায় তৎপরতা বাড়িয়েছে সিআইডি। 2019 সাল পর্যন্ত মুর্শিদাবাদে তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন শুভেন্দু। সেই পদে থাকাকালীন তিনি কোথায় কোথায় যেতেন তার নথি চেয়ে পাঠিয়েছেন সিআইডি। প্রসঙ্গত গত রবিবার মুর্শিদাবাদ থেকে এনামুল ঘনিষ্ঠ ব্যবসায়ী জেনারুল শেখকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এরপর একাধিক পঞ্চায়েত প্রধানকে রঘুনাথগঞ্জে ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা।